আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার প্রিয় মুখ, আমার প্রিয় প্রবাসী যারা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন, মেহরিমা ওভারসিজের ওনার এবং সিও সাজ্জাদ হোসেন খান, আমি আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় প্রবাসী ভাইদের সাথে। আমি চেষ্টা করি তথ্যভিত্তিক তথ্য দিয়ে সেই জ্ঞানকে মাথায় রেখে সবসময় চেষ্টা করি অফিসিয়াল কোনো মেসেজ পেলে মেসেজটি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। আমরা বিগত দুই যুগ ধরে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিগত চার বছরের কাজের অভিজ্ঞতার আলোকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে নার্সিং করতে গিয়ে কাজ করতে গিয়ে আমাদের একটি বিস্তর অভিজ্ঞতা হচ্ছে। আমরা কখনো কোনো জায়গায় ভিসা ওয়ার্ক পারমিট ইস্যু অনেক ভালো পাচ্ছি, কখনো কখনো স্টিকারের ইস্যু খুব ভালো পাচ্ছি, কখনো কখনো ভালো পাচ্ছি না। এটা যেন একটি এমন একটি খেলায় মত্ত হয়েছে ইউরোপের বাজার যে আমি নিজেই মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়ি যে আমার দুই যুগের এই ব্যবসার অভিজ্ঞতার মাঝে আমি মধ্যপ্রাচ্যে কখনো এমনটি করে কারোর সাথে করতে পারিনি। প্রিয় প্রবাসী, মধ্যপ্রাচ্যে কর্মী পাঠিয়েছি, ভিসা লাইসেন্সও কালা হয়েছে, উক্ত ভিসাটি অ্যাম্বাসিতে জমা দিয়ে উইথিন 7 days এর মধ্যে কর্মীদেরকে পাঠাতে সক্ষম হই। এটা হলো আমাদের সচরাচর চলমান কাজ। কিন্তু ইউরোপের বাজারটা যেন আসমান এবং জমিনের মতো পার্থক্য, সম্পূর্ণ প্রেক্ষাপট যেন ভিন্ন। কারণ ইউরোপের কাজ করতে গেলে যে সমস্ত ডকুমেন্টারি প্রয়োজন এবং তাদের নতুন নতুন যে ভিসার নীতিমালা, ইমিগ্রেশন সিস্টেম আমাকেও মাঝে মাঝে ভাবিয়ে তোলে। আমার অনেক প্রবাসী ভাই আমাকে মেসেজ করেছেন, ফোন করেছেন এবং আমাকে ভয়েস করেছেন, জানতে চেয়েছেন বস আপনি কেন সার্বিয়ার বাজার নিয়ে নতুন কোনো আপডেট দিচ্ছেন না। প্রিয় প্রবাসী, আমি আপনাদেরকে অবশ্যই সর্বশেষ একটি ভিডিও আপলোড দিয়েছি, ইপিজেড যে পোর্টালটি সংযুক্ত হয়েছে সেটি ছাড়া কোনো অবস্থাতে 2024 সালের কোনো ওয়ার্ক পারমিটধারী সার্ভিয়াতে যেতে পারবেন না। এটার অর্থ প্রথমে আপনাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ পিপিজেড এবং এই প্রক্রিয়াটা হতে কতদিন লাগবে এবং কেন এই কথাটি আমি বলেছি। প্রিয় প্রবাসী, সার্ভিয়া যেতে হলে আপনাদেরকে মনে রাখতে হবে তাদের ইমিগ্রেশন, তাদের যে নীতিমালা দিয়েছে, ভিসা নীতিমালা দিয়েছে, সেটাকে 100% ফলো আপ করতে হবে। এর বাইরে কোনো অবস্থাতেই আপনাকে সার্ভিয়াতে ওয়ার্ক পারমিট পেলেও কার্যকরী হবে না। তাই আমরা বাংলাদেশের যে সকল এজেন্সি সার্ভে নিয়ে কাজ করছি এবং আমাদের প্রাপ্ত ওয়ার্ক পারমিট পিপিজেড এর জন্য অলরেডি ইমিগ্রেশনে এবং তাদের কাছে জমা করেছি, তারা প্রতীয়মান দৃশ্যের জন্য এবং প্রতীয়মান কর্মকাণ্ডের জন্য আমাদের ইমিগ্রেশন লয়ার এবং ইমিগ্রেশন সিস্টেম সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি তার সফলতা খুব শীঘ্রই আমরা বয়ে আনতে পারবো। আমি বলবো না সার্ভে হবে না, হচ্ছে না, এটি রোমানিয়ার মতো শেষ পর্যন্ত বেচাকার হবে, বিষয়টি তা নয়। 2024 বাজারটি সার্ভিয়ার বেস্ট ওয়ান বাজার থাকবে এবং তারা প্রকৃতপক্ষে রিয়াল ভাবে কর্মী নেওয়ার জন্য তাদের পোর্টালে পিপিজেড সিস্টেমটি চালু করেছে। পিপিজেড মানে হচ্ছে যে কয়জন কর্মী যে কোম্পানিতে যাবে, সঠিক যে কয়জন কর্মীর দরকার জেনুইন ভাবে তারা যাবে। এটি যেমন একটি কর্মীর জন্য অনেক বেশি পজিটিভ হয়েছে, তেমনি পজিটিভ হয়েছে আমার জন্য। কিন্তু বিষয়টি হলো এমন যে আমরা যারা এজেন্সি কাজ করি আমরা কোনো না কোনো ইমিগ্রেশন লয়ের উপর ডিপেন্ড থাকি এবং তারা যেভাবে কাজ করে তাদের সাথে তাল মিলে কাজ করতে হয়। টোটাল ইউরোপের বাজারে আমি আপনাদের হরফ করে বলতে পারি অসংখ্য ওয়ার্ক পারমিট বাংলাদেশের অসংখ্য তরুণরা পেয়েছেন, দিন শেষে ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন কটা। আমি আপনাদের এই দৃশ্যমান শুধু ওয়ার্ক পারমিট দেখাবো, দিন শেষে ভিসা পাবেন না, রিজেকশন খাবেন। সারা বছর কাজ করে বছর শেষে মাত্র 10টি স্টিকার করব, এরকমটি আমরা করতে চাচ্ছি না। অর্থাৎ ইউরোপের সেই বাজার নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ দক্ষ হয়ে বিদেশ যাব, অর্থ সম্মান বই পাবো এবং দক্ষ বিষয়টি আমরা 100% ইনশোর করেই কাজ করব। আমি একটি নির্দিষ্ট ফর্মুলার মধ্য দিয়ে হাঁটি, সেই ফর্মুলা থেকে সামনে রেখে আমি বিগত 6 মাস কাজ করেছি পোল্যান্ডের বাজার নিয়ে এবং আমার প্রিয় প্রবাসীদেরকে বলেছি তোমরা দক্ষ হয়ে কাজ শিখো, তোমাদের উক্ত দক্ষতার উপর ভিসাটি আমি নিশ্চিত করে আনবো। অবশ্যই সেটা কোনো গভর্নমেন্ট কোম্পানি এবং অবশ্যই কোনো ডাইরেক্ট কোম্পানি এবং অবশ্যই তাদের ভিসা নীতির মালার মধ্য দিয়ে আনবো। আমার ওয়াদাকৃত কথার মধ্য দিয়ে বলেছিলাম মার্চের 15 তারিখে ওয়ার্ক পারমিট দিব এবং আমি সকলকেই ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট গুলো মেক করতে পেরেছি। প্রবাসী, ওয়ার্ক পারমিট করেছি এটাই কিন্তু শেষ নয়, ওয়ার্ক পারমিটের পরবর্তী আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের একটি বিস্তর জটিলতা রয়েছে, সেই জটিলতাকে কাটিয়ে চেষ্টা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই কোম্পানির মধ্য দিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটি সম্পূর্ণ করতে এবং আপনাদের কাঙ্ক্ষিত স্টিকারটি যেদিন আমি সম্পূর্ণ করতে পারবো সেই দিন মনে হবে আমি যে দক্ষ ওয়ার্কার নিয়ে কথা বলি, দক্ষদেরকে দক্ষ করে বিদেশে পাঠাতে চাই, অদক্ষদেরকে যেভাবে আমি বলি যে তোমাদেরকে দক্ষ করে বিদেশ পাঠাবো সেটার বিষয়টি হবে নিশ্চিত এবং তোমাদের ট্রেনিং এবং তোমাদের ট্রেনিং সার্টিফিকেটটা অবশ্যই গ্রহণযোগ্য এবং যুক্তিক হবে। এটাকে মাথায় রেখে যেভাবে কাজ করেছি, ঠিক সেভাবে কাজ করেছি ক্রোয়েশিয়া এবং ঠিক সেভাবে কাজ করেছি লিথুনিয়া। অর্থাৎ ক্রোয়েশিয়া লিথুনিয়া যারা এখনো ওয়ার্ক পারমিট পান নাই, দক্ষ ক্যাটাগরিতে জমা করেছেন, তারা প্রত্যেকেই ওয়ার্ক পারমিট পাবেন। আশা রাখি
ইন্ডিয়ান জটিলতাকে নয়, নেপালের মধ্য দিয়ে আপনাদের গড় রেশিও 98% লিথুনিয়ার ভিসা রেশিও যেহেতু ভালো আমরা করে দিতে পারবো, এবং ক্রোয়েশিয়ার প্রত্যেকটা কর্মীকে বিদেশ যেতে অবশ্যই তার পুলিশ ক্লিয়ারেন্সটি দিল্লি থেকে অ্যাটেস্টেশন করে আনতে হয়। এই অ্যাটেস্টেশনটি যদি একদিন বা দুই দিনে সম্ভব হতো, আমার মনে হয় এতদিন ক্রোয়েশিয়া প্রবাসীদের ক্রোয়েশিয়াতে যারা যাবেন তাদেরকে ইতিমধ্যে আমি ওয়ার পারমিট মেক করে ফেলতে পারতাম। প্রিয় প্রবাসী, প্রত্যেকটা কাজ আপনাকে ধাপে ধাপে সঠিক ওয়েতে তাদের ইমিগ্রেশন ল কে ভায়োলেট করে নয়, ইমিগ্রেশন ল কে মেনে যখন আপনি আপনার কাজটি সঠিকভাবে কাজ করবেন, দিন শেষে অবশ্যই আপনার রেশিওটা ভালো পাবেন। তাই যারা ক্রোয়েশিয়ার জন্য জমা করেছেন তাদের খুব শীঘ্রই পুলিশ ক্লিয়ারেন্সটি আমার অ্যাটেস্টেশন কিন্তু হাতে পাবো, এবং আমি আপনাদের কোম্পানিতে ইমিগ্রেশনে সাবমিট করে খুব শীঘ্রই তাদের ওয়ার পারমিটটি সফলতার সাথে বই আনতে পারবো, ওয়ার পারমিট দেখাবো। শুধু তাই নয়, কিছু কিছু দেশ আছে, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আমি নিশ্চিত করে বলতে পারি যার রেশিও ভালো। ক্রোয়েশিয়ার ওয়ার পারমিট যাদের ভালো কোম্পানিতে স্কিল হয়েছে তাদের ভিসা রেশিও অত্যন্ত চমৎকার, টেনশনের কোনো কারণ নাই। অদক্ষ কর্মীদের এবং যাদের পড়াশোনা স্পেশালি ইংলিশ বলার স্পিক পাওয়ার নেই, তাদের আমি যত ভালো কোম্পানিতেই দেই না কেন, যাদের যত ডাইরেক্ট কোম্পানিতেই যাই না কেন, দক্ষ অদক্ষ যেটাতেই দেয় না কেন, দিন শেষে কিন্তু আপনার প্রেজেন্টেশন কৃত ওয়ার পারমিটটি এম্বাসিতে জমা করে আপনাকে নিরাশ হয়ে ফিরতে হবে। প্রিয় প্রবাসী, আমাকে এখানে কেউ চাইলেই যেমন আমি নেগেটিভ অ্যান্সার করি যে আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকলে কোনো সেনজিন দেশের জন্য আমার কাছে আবেদন করবেন না, এবং যাদের শিক্ষাগত যোগ্যতা নাই তারা এমন একটি দেশে আবেদন করবেন যে দেশটিতে ওয়ার পারমিট মানে ভিসা, কোনো অনলাইনে অ্যাপ্রুভালের প্রয়োজনীয়তা নেই, এবং ইস্তিকার করতে দুই দিনের মধ্যে হয়ে যাচ্ছে এমন জটিলতা নাই। এই মুহূর্তে সবচেয়ে চমকপ্রদ বাজার যে বাজারগুলো নিয়ে আমি কাজ করি, যেহেতু সার্বিয়া, নর্থ মেসেডোনিয়া, ক্রোয়েশিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, রোমানিয়া বিভিন্ন বাজার নিয়ে কাজ করতে গিয়ে দিন শেষে গড় স্টিকার রেশিও আমরা পেয়েছি এবং ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি। ঠিক নতুন আরেকটি বাজার যেহেতু আমাদের ডিমান্ড লেটারে আমরা প্রতিনিয়ত ফাইল সেন্ড করছি, এবং উক্ত বাজারটি ইউরোপের মধ্যে আমার মনে হয় এবং একমাত্র দেশ বলবো আমি নর্থ মেসেডোনিয়া, যেখানে ইমিগ্রেশন থেকে ওয়ার পারমিট মানে ভিসা, অর্থাৎ ওয়ার পারমিট হলে দুই দিনের মধ্যে দিয়েই তার স্টিকার হয়, 0% টলারেটে প্রত্যেকের ভিসা হচ্ছে, এ পর্যন্ত কারো স্টিকারটি ইনফিউজ হয়নি, অর্থাৎ 1% রিজেক্ট হয়নি। তার বিস্তর কারণ হচ্ছে আমরা যে বাজারগুলোতে নতুন নতুন কাজ করছি সেই দেশের ইমিগ্রেশন অন্তত পক্ষে আমাদের বাঙালিদের, আমাদের প্রবাসীদের যে বিষয়গুলো ঘটে যায়, নতুন একটি দেশ খুললে সেই দেশে গিয়ে 6 মাস 1 বছরের মধ্যে রানওয়ে করা, বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত হয়ে যাওয়া, এবং উক্ত মালিকদের সাথে এলোপাতাড়ি আচরণের কারণে ইমিগ্রেশনে কমপ্লেন হয়। তাই আমরা আশা করব সার্বিয়ার পাশাপাশি নর্থ মেসেডোনিয়া আগামী একটি বছর অত্যন্ত চমৎকারভাবে অল্প সময়ের মধ্যে ভিসা হবে, এবং অল্প সময়ের মধ্যেই নিশ্চিন্ত নির্বিঘ্নে তারা নর্থ মেসেডোনিয়াতে যেতে পারবে বিভিন্ন ক্যাটাগরিতে, স্পেশালি হোটেল এবং দক্ষ শাটারিং, স্টিল ফিক্সার, মেশন, টাইলস মেশন, ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন দক্ষ ক্যাটাগরির ওয়ার্কাররা সর্বাধিকভাবে ভিসা পাবেন এবং সর্বাধিকভাবে তারা উক্ত দেশটিতে পৌঁছাতে পারবেন। এবং গিয়ে জানি না আগামী 1 বছর পর বাজারটির কী অবস্থা হবে, তবে আগামী 1 বছর অন্তত পক্ষে নর্থ মেসেডোনিয়াতে যারা যাবেন নির্বিঘ্নে নিশ্চিন্তে নর্থ মেসেডোনিয়াতে পাসপোর্ট জমা দিলেই তাদের ওয়ার পারমিট এবং ভিসাটি নিশ্চিত হবে। এটা আমার আরেকটি অভিজ্ঞতা। তাই যে বাজারগুলো নিয়ে কাজ করছি প্রবাসীদের প্রতি মুহূর্ত প্রতিবার তথ্য চেষ্টা করছি। সর্বশেষ সার্বিয়া প্রবাসীদেরকে বলবো যারা জমা করেছেন 2023 সালের যাদের ওয়ার পারমিট এসেছে তাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল নাগাদ যারা পেয়েছিলেন তাদের পিপিজেড অ্যাপ্রুভাল এসেছে এবং তারা পিপিজেড অ্যাপ্রুভাল করে অলরেডি তারা অনেকে স্টিকার পাচ্ছেন। 2024-এ যারা ওয়ার পারমিট পাবেন ওয়ার পারমিটটি অবশ্যই পিপিজেড অ্যাপ্রুভাল করতে হবে, এবং নতুন কোনো ওয়ার পারমিট আসতে হলে অবশ্যই পিপিজেড অ্যাপ্রুভাল কিন্তু ওয়ার পারমিট আসতে হবে, তাহলেই আপনার ভিসাটি নিশ্চিত হবে। যাই হোক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি চেষ্টা করব আমার কাছে এম্বাসিকৃত, অফিসিয়ালকৃত যে কোনো তথ্যভিত্তিক তথ্য আসা মাত্র আপনাদের মাঝে হাজির হতে। নিশ্চিন্তে নির্বিঘ্নে অপেক্ষা করুন, অপেক্ষার পর অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু বই আনবে। ধন্যবাদ সকলকে, আবার কোনো তথ্যভিত্তিক তথ্য হলে হাজির হব আমি আপনাদের মাঝে।